আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, ইসলামের প্রতিটা নিয়ম প্রতিটা বিধান বৈজ্ঞানিকভাবে নির্মিত। ইসলামের এমন কোনো বিধিবিধান বা এমন কোনো নিয়মকানুন নেই যেটা বিজ্ঞানের বিরুদ্ধে যায়। তেমনি ইসলামের একটি নিয়ম সিয়াম পালন করা। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেরূপ পূর্বেকার নবীদের উম্মতের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো। তো এই রোজা বা এই সিয়াম পালন করা ইসলামে ফরজ। তো এই ফরজ বিধান যেহেতু আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজ বিধান পালন করলে আমাদের শারীরিকভাবে বা সায়েন্টিফিকভাবে কোনো বেনিফিট আছে কি না, সেই বিষয় নিয়ে আজকে যাচাই বাছাই করব। তার আগে বলে রাখি, আমরা রোজা বা কোনো ইসলামিক বিধিবিধান আমরা মহান আল্লাহকে রাজি খুশি করার জন্যই পালন করি। আমরা কোনো শারীরিক কোনো সায়েন্টিফিক বেনিফিটের জন্য আমরা রোজা বা অন্য কোনো ইবাদত আমরা করি না। তারপরেও আমরা এটাকে রোজাকে দেখব যে সায়েন্টিফিকভাবে আসলে রোজার মধ্যে কোনো ফায়দা বা উপকারিতা আছে কি না। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী, যিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ডাক্তার ওশোনারি ওশোমি, উনি অটোফেজি নামক একটি থিওরি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন। এই অটোফেজিটা কী? অটোফেজি হলো মানব দেহ তৈরি হয়েছে 37 লক্ষ কোটির উপরে কোষ দ্বারা, যেই কোষগুলোর ভিন্ন ভিন্ন অঙ্গ আছে, যেমন মানুষের অঙ্গ হাত পা চোখ, এরকম কোষেরও অনেকগুলো অঙ্গ আছে। অনেকগুলো অঙ্গের অন্যতম একটি অঙ্গ হলো লাইসোজম। যে লাইসোজমের কাজ হলো কোষের মধ্যে থাকা দূষিত পদার্থগুলোকে মেরে ফেলা। উদাহরণস্বরূপ আমরা বলি, আমাদের ঘরে যদি কোনো ডাস্টবিন থাকে, কোনো ময়লা আবর্জনার রাখার কোনো পাত্র থাকে, যদি আমরা এটাকে পরিষ্কার না করি তাহলে দুর্গন্ধ ছড়াবে। তদ্রূপ আমাদের দেহেও অনেকগুলো কোষ আছে, এই কোষের মধ্যে যখন কোনো জীবাণু প্রবেশ করে, যদি এই জীবাণুগুলো যদি পরিষ্কার না হয়, এক সময় দেখা যায় আস্তে আস্তে এই জীবাণুগুলো থেকে আমাদের ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অনেক মারাত্মক মারাত্মক রোগ হতে পারে। তো সারা বৎসর আমরা যেহেতু খাওয়া দাওয়ার উপরই থাকি, আমাদের কোষগুলো ব্যস্ত থাকে খাওয়া দাওয়াকে হজম করা, খাওয়া দাওয়া ডাইজেস্টের মধ্যে, সেই হিসাবে সারা বৎসর এই কোষগুলো তার ভিতরে থাকা যে সমস্ত জীবাণুগুলো এগুলো ধ্বংস করতে পারে না। তো রমজান মাস আসলে যখন আমরা দীর্ঘ একটি সময় উপবাস থাকি, উপবাসের সময় এই কোষগুলো অলস হয়ে পড়ে থাকে, তখন এই কোষগুলো যখন বাহিরের খাবার পায় না, তখন এই কোষেরগুলোর মধ্যে থাকা লাইসোজম, তার মধ্যে থাকা হাইড্রোলাইটিক এনজাইম, এই হাইড্রোলাইটিক এনজাইমকে ব্যবহার করে এই কোষের মধ্যে থাকা যেই সকল জীবাণু আছে এই জীবাণুগুলোকে নিজেই খেয়ে ফেলে। যখন রমজান আসে বা অন্য অন্য সময় আমরা যখন উপবাস থাকি, যখন এই কোষগুলো অলস হয়ে পড়ে, তখন এই কোষের মধ্যে থাকা যেই সকল জীবাণুগুলো আছে হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে ওই জীবাণুগুলোকে ধ্বংস করে নিজের জীবাণুকে নিজেই খেয়ে ফেলে। তো এই জীবাণু খাওয়ার ফলে আমাদের শরীরটা ফুরফুরে থাকে, আমাদের উপবাস থাকার কারণে আমাদের শরীরটা স্লিম হয়ে যায়। এই থিওরিটাকেই বলা হয় অটোফেজি। তো এখন কেউ প্রশ্ন করতে পারে, আমরা রমজানে রোজা রাখার পরেও আমাদের শরীরটা ফুরফুরে হয় না, আমাদের মেজাজ ফুরফুরে হয় না, আমাদের শরীরটা স্লিম হয় না, কারণ কী? কারণ হলো আমাদের প্রতিটা জীবন প্রতিটা ক্ষেত্র আমাদের রসুলের সুন্না মোতাবেক চালাতে হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে ইফতার করতেন 3টা বা 5টা খেজুর দিয়ে, অথচ আমরা সারাদিন রোজা রেখে যে শরীর থেকে ক্যালোরি আমাদের বার্ন হয় বা ক্যালোরি খরচ হয়, যে শক্তিটা আমাদের শরীর থেকে খরচ হয়, ইফতারের সময় আমরা ভাজা পোড়া খেয়ে তার সুদে আসলে আমরা পূরণ করে ফেলি। সে কারণে রোজার মাধ্যমে আমাদের শরীরে যে ফায়দাটা হওয়ার কথা ছিল, আমরা সেই ফায়দাটা আমরা রোজার মাধ্যমে পাই না, কারণ আমাদের জীবনটা আমরা সুন্না মোতাবেক পরিচালনা করি না। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা বুঝতে পারলেন যে রোজার কী বেনিফিট, কী উপকারিতা আমাদের শরীরের জন্য বয়ে নিয়ে আসে। যদিও আমরা কল্পনাও করতে পারি না যে রোজা আমাদের শরীরের জন্য এত উপকারী। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।